আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তালার অশেষ দয়া রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আল মালিকু নামের একটি আমল বলবো। আল মালিকু নামের কয়েকটা মান ফজিলত আছে, তার একটি হলো সূর্যাস্তের সময় এই নাম 303 বার পড়িলে আল্লাহ তালা মনের মলিনতা দূর করিয়া দেন এবং প্রকাশ্য গুণা মাপ করিয়া দেন এবং আমলকারীকে জাহেরি ও বাতেনি উভয় প্রকার বরকত দান করেন। আমল করতে হবে ইয়া আল মালিকু। এই আমলটি সূর্যাস্ত সময় আল মালিকু বলতে হবে 303 বার। আমলের নিয়ম, সূর্যাস্তের সময় 303 বার আল মালিকু, আল মালিকু, আল মালিকু, আল মালিকু, এরকমভাবে 303 বার পড়তে হবে। এই আমল করলে জাহেরি ও বাতেনি উভয় প্রকার বরকত দান হয়, দান করেন এবং আল্লাহ তালা মনের মলিনতা দূর করেন এবং প্রকাশ্য গুণা মাপ করিয়া থাকেন। সেজন্য আমরা এই আমল করাটা ভালো। আল্লাহ তালাই আপনাদের এই আমল করার তৌফিক দান করুক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ তালাই আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক। আমিন।